জেলা শিল্পকলা কুমিল্লা বা শিল্পকলা একাডেমি কুমিল্লা সদরে অবস্থিত, যেটি সার্কিট হাউসের পাশে। এই শিল্পকলা একাডেমি আপনারা ভিডিওতে জেলা শিল্পকলা একাডেমি দেখছেন। জেলা শিল্পকলা একাডেমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধিভুক্ত নিয়ন্ত্রিত জেলাভিত্তিক সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র, যা কুমিল্লা শহরের বাইপাস সড়ক বা সার্কিট হাউসের অপোজিটে এই শিল্পকলা একাডেমি গড়ে উঠেছে। সাংস্কৃতিক অঙ্গনে বা এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে। কুমিল্লা শহরের নাটক, নাচ, গান, আবৃত্তি, কবিতা আর বিভিন্ন অনুষ্ঠান, প্রতিযোগিতা এই শিল্পকলা একাডেমিতে হয়ে থাকে। আপনারা ভিডিওতে শিল্পকলার বিভিন্ন অংশ দেখছেন। কুমিল্লা জেলার বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ব্যক্তিত্ব এই শিল্পকলা একাডেমিতে বিভিন্ন প্রোগ্রামে তারা এসে থাকেন। এমন একটি প্রোগ্রাম দেখছেন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে। এই শিল্পকলা একাডেমি আকারে এবং আয়তনে ছোট হলেও এখানে প্রায় 300 দর্শক আসন গ্রহণ করতে পারেন। আপনারা ভিডিওতে শিল্পকলার বিভিন্ন লোকেশন দেখছেন। মূলত সঙ্গীত, চারুকলা, নৃত্য, মঞ্চ নাটক সহ বিবিধ সাংস্কৃতিক বিষয়ের চর্চা এবং বিকাশের ঘটানোর উদ্দেশ্য এটি প্রতিষ্ঠিত। এই একাডেমি জেলাভিত্তিক প্রাতিষ্ঠানিক কর্মসূচি, প্রশিক্ষণ কার্যক্রম, পরীক্ষা পরিচালনা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়ে থাকে, যার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বাংলা বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান, বসন্ত উৎসব, পৌষ মেলা, লোকজ সাংস্কৃতিক মেলা, জাতীয় শিশু দিবস, জাতীয় শোক দিবস, রবীন্দ্র জয় জয়ন্তী, নজরুল জয় জন্ম জয়ন্তী, বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব নাট্য দিবস, আন্তর্জাতিক নৃত্য দিবস, শিশুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। কুমিল্লা শহরটি কেমন? ঘুরে ঘুরে দেখি। নাট্য উৎসব কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত ত্রৈমাসিক মহানগর, উল্লেখযোগ্য নগরীর পাশেই রয়েছে গোমতী নদী। এছাড়াও গুণীজনদের জন্ম, প্রাচীন বাংলার শহরগুলির মধ্যে কুমিল্লা ছিল অন্যতম। এছাড়াও কুমিল্লা শহর একসময় ত্রিপুরা রাজ্য রাজধানী ছিল। কুমিল্লা শহরের ডুলিপাড়া এলাকায় রয়েছে কুমিল্লা বিমানবন্দর। বিমানবন্দরের সাথে গড়ে উঠেছে কুমিল্লার ইকোনমিক জোন, ইপিজেড সহ বিভিন্ন শিল্প কারখানা, ফলে বিমানবন্দর এলাকা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যিক একটি শহর। কুমিল্লা শহর একটি বিভাগ কেন্দ্রিক শহর। এই জেলার আশেপাশের জেলাগুলো থেকে অনেক লোকজন কুমিল্লা আসে বিভিন্ন কর্মক্ষেত্রে। এছাড়াও কুমিল্লা শহরের 5 কিলোমিটার দূরে রয়েছে বিবির বাজার স্থলবন্দর। ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী কুমিল্লার আয়তন এবং জনসংখ্যায় দেশের 11তম বৃহত্তর মহানগর। আপনারা কুমিল্লা শহর দেখছেন। কুমিল্লা শহরের দক্ষিণ দিকে টমসম ব্রিজের উপর দিয়ে অতিক্রম করেছে, এর উত্তরে বড়িচং ও ত্রিপুরা, দক্ষিণে লাকসাম ও 14 গ্রাম এবং পশ্চিমে বরুড়া অবস্থিত। কুমিল্লার উপর দিয়ে যেসব নদী প্রবাহমান সেগুলির মধ্যে গোমতী ও ছোট ফেনী উল্লেখযোগ্য। কুমিল্লা শব্দটি উক্ত অঞ্চলের আদিনাথ কমলাঙ্ক এর ক্রমান্বয়ে পরিবর্তিত আঞ্চলিক অপভ্রংশ রূপ, যার অর্থ পদ্মফুলের দিঘি। কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীন ছিল। পরবর্তীকালে
এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ হয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলে রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্রবংশের শাসনাধীন ছিল। 1765 সালে এই অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। 1769 সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা। কুমিল্লাকে 1776 সালে কালেক্টরের অধীনস্থ করা হয়। 1790 সালে কোম্পানি শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি করা হয়। তৎকালে বর্তমান কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, শাহবাজপুর, হাতিয়া, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে ত্রিপুরা জেলা ও পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা নামে ভাগ করা হয়। এই জেলার সদর দপ্তর স্থাপিত হয় কুমিল্লায়। 1881 সালে ত্রিপুরা জেলাকে ভাগ করে বর্তমান নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে ভুলুয়া জেলা গঠিত হয়, যা পরবর্তীতে নোয়াখালী নামকরণ করা হয়। 1960 সালে সদর দপ্তরের নাম অনুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ জেলা প্রশাসক করা হয়। 1984 সালে কুমিল্লার দুটি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়। 1764 সালে ত্রিপুরা রাজার বিরুদ্ধে শমশের গাজীর নেতৃত্বে পরিচালিত কৃষক আন্দোলন এ অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা। সাধারণ কৃষক পরিবারের জন্মগ্রহণ করেও শমশের গাজী সম্পূর্ণ চাকলা রসনাবাদ অঞ্চলের শাসক হয়েছিলেন, যা পরবর্তীকালে দক্ষিণ কুমিল্লা থেকে উত্তর নোয়াখালী পর্যন্ত বিস্তৃত হয়। একসময় তিনি সমগ্র কুমিল্লাকে তার শাসনাধীন নিয়ে আসেন। পরবর্তীকালে তিনি নিজামপুর পরগনা জয় করেন। এভাবে তিনি মেঘনা, মুহুরী ও মনুগঙ্গা নদী সমূহের মধ্যবর্তী বিশাল জনপদের মুকুটবিহীন রাজায় পরিণত হয়। শমশের গাজী 1712 সালে উত্তর চট্টগ্রামে দক্ষিণ শিখ পরগনার কুঙ্গুরা গ্রামে জন্মগ্রহণ করেন, যা পরবর্তীকালে ত্রিপুরার মানিক রাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্থানীয় জমিদার নাসির মোহাম্মদের অফিসে তহসিলদার হিসেবে কাজ করার সময় তিনি একজন স্বর্গীয় পীরের আশীর্বাদ পেয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে। শিশুকাল থেকেই শমশের গাজী ছিলেন সাহসী এবং বুদ্ধিমান। তৎকালীন সময়ে চাকলা রসনাবাদ ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। এর জমিদার ছিলেন নাসির মাহমুদ। দর্শক, আপনারা ভিডিওতে কুমিল্লা শহরের বিভিন্ন অংশ দেখছেন। অন্যান্য জেলাসমূহের মতো কুমিল্লা জেলাতেও একজন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক আছেন, যিনি জেলার সকল প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। জেলা প্রশাসকের কার্যালয় শহরের ধর্মসাগরের পূর্ব দিকে ফৌজদারি এলাকায় অবস্থিত। কুমিল্লা মূল শহরটি আদর্শ সদর থানার অন্তর্ভুক্ত। কুমিল্লা সেনানিবাস বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় আর্মি ব্যাপকভাবে ক্যান্টনমেন্টকে ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈন্যদের কবর এখানে রয়েছে। আপনারা ভিডিওতে কুমিল্লা শহর দেখছেন। এখানকার কৃষকদের মধ্যে 56% ভূমিহীন কৃষক, 20% ছোট কৃষক, 20% মধ্যম কৃষক এবং 4% ধনী কৃষক। ভালো মানের প্রতি শতাংশ ভূমির বাজার মূল্য এখানে অনেক। কুমিল্লা শহরের প্রধান প্রধান হাট ও বাজার সমূহ হচ্ছে চকবাজার, রায়গঞ্জ, বাদশামিয়া বাজার, রানীর বাজার, বৌবাজার, টমসম ব্রিজ, গোল মার্কেট, পদুয়ার বাজার ইত্যাদি। বিখ্যাত মেলাসমূহের মধ্যে ময়নামতি মেলা, পুনরা মেলা, চন্দলা মেলা, বায়রা মেলা, বেতখালী মেলা, ঠান্ডা কালীবাড়ি মেলা প্রভৃতি উল্লেখযোগ্য। কুমিল্লার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। উপমহাদেশের অন্যতম প্রাচীন সড়ক গ্রান্ড ট্রাঙ্ক রোড কুমিল্লা শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরে পাশ দিয়ে গিয়েছে। রাজধানী ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 97 কিলোমিটার। সড়ক অথবা রেলপথের মাধ্যমে ভ্রমণ করা যায়। তবে রেলপথে ঢাকা থেকে কুমিল্লা যেতে মোট 197 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। স্থানীয় প্রশাসন, আরএইচডি, এলজিইডি ও সিটি কর্পোরেশনের
সকল রাস্তা তদারকি করে থাকে।